সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন পালসার N160 এই বাইকের আমরা আজকে চতুর্থ ফ্রি সার্ভিস করতেছি। তো চতুর্থ ফ্রি সার্ভিস করার আগে সর্বপ্রথম আমরা প্রথমে কী করলাম, DNF টুলস দিয়ে বাইকের ডায়াগনোসিস করে নিলাম, কোনো সেন্সরের মধ্যে সমস্যা আছে কি না এই বিষয়টা আমরা DNF টুলস দিয়ে চেক করে দেখলাম। তারপর আমরা বাইক থেকে ব্যাটারি খুলে নিলাম, ব্যাটারি খুলে চার্জিংয়ের মধ্যে লাগিয়ে দিলাম। তারপর বাইকের এয়ার ফিল্টার খুলে নিচ্ছি পরিষ্কার করার জন্য। তারপর ছোটো চেন স্পকেটটি খুলে নিচ্ছি, ছোটো চেন স্পকেটের জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করার জন্য। তারপর বাইক থেকে ক্যালিবার খুলে নিলাম, স্পার্ক প্লাগ খুলে নিলাম, বাইকের চাকা খুলে নিলাম, বিয়ারিং গ্রিস করে নিচ্ছি এবং স্প্যান্ডাল গ্রিস করে নিলাম। বাইকের মালিককে আপনারা দেখতে পাচ্ছেন, বাইকের সামনের চাকা ফিটিং করে দিলাম, কাজ শেষ। বাইকের 8 ফুট সেট গ্রিস করে নিচ্ছি, বাইকের সামনের ক্যালিবারটা পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি এবং ডিস্ক প্লেটগুলি ওয়াশ করে আমরা আবার বাইকের মধ্যে লাগিয়ে দেব। তো 8 ফুট শেপ গ্রিস করার পর আমরা ছোটো চেন স্পকেটটি আবার 8 ফুট শেপের সাথে ফিটিং করে দিচ্ছি। বাইকের ক্যালিবার বাইকের মধ্যে আমরা ফিটিং করে নিলাম, পিছনের চাকার বিয়ারিং গ্রিস করে নিচ্ছি, তারপর বাইকের মধ্যে চাকা আমরা ঢুকিয়ে নিলাম, পিছনের ক্যালিবারটা ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। তো একটা বাইক থেকে যদি আপনি ভালো পারফরমেন্স পেতে চান, সেক্ষেত্রে আপনার বাইকের সার্ভিসগুলি হতে হবে অসাধারণ। সার্ভিসগুলির মধ্যে কোনো কিছু আপনি বাদ রাখতে পারবেন না। ভালো একটা পারফরমেন্স পেতে হলে আপনার বাইকের সার্ভিস হতে হবে 1 নম্বর। আমরা বাইকের চেন একটা জুট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে চেনের মধ্যে যাতে কোনো ময়লা না থাকে, এবং চেনের মধ্যে আমরা 90 গ্রেডের গিয়ার অয়েল দিয়ে দিচ্ছি এবং 8 ফুট শেপের মধ্যে আমরা অয়েল দিয়ে দিচ্ছি, যাতে চেন থেকে একটা সুন্দর শব্দ সৃষ্টি হয়। বাইকের ক্লাচ কেবল অয়েল করে নিচ্ছি, যাতে ক্লাচ কেবল সুন্দরভাবে আসা যাওয়া করে। টোটাল অয়েল করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে টোটাল কেবল আসা যাওয়া করে, এবং প্রতিটা জয়েন্টের মধ্যে আমরা অয়েল করে নিচ্ছি। বাইকের সিঙ্গেল স্ট্যান্ড সেন্সর, এই সেন্সরটি লুজ আছে কিনা দেখবেন, যদি লুজ থাকে সেক্ষেত্রে কুলে ফরে যাবে। তো সেজন্য আমাদের কী করতে হবে, এই স্ট্যান্ডের সেন্সরটা আমাদের অবশ্যই ভালো করে টাইট করে নিতে হবে। বাইকের চেন অ্যাডজাস্ট করে নিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ বাইকের চেন, যদি বাইকের চেন যদি ঠিকমতো অ্যাডজাস্ট না থাকে, যদি লুজ থাকে, যদি ক্ষয় হয়ে যায়, যদি বেশি টাইট থাকে, সেক্ষেত্রে আমরা বাইক থেকে বেশি ভালো মাইলেজ পাবো না, বাইকের মাইলেজ ড্রপ করবে, বাইকের ব্রেক ঠিকমতো কাজ করবে না, এবং বাইক থেকে ভালো একটা সার্ভিস পাওয়ার জন্য এবং বাইকের ভাইব্রেশন রিমুভ করার জন্য আমরা কী করতেছি, বাইকের সব নাট বোল্টগুলি ভালো করে টাইট করে নিচ্ছি। বিশেষ করে ইঞ্জিনের মাউন্টিং নাট বোল্টগুলি ভালো করে চেক করবেন, সেক্ষেত্রে আপনার বাইকের ভাইব্রেশন দূর হয়ে যাবে। এয়ার ফিল্টার আমরা পরিষ্কার করে বাইকের মধ্যে লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এয়ার ফিল্টার লাগিয়ে নিলাম। তারপর অনেকে বলে বাইক রাইড করার সময় ডান পা থেকে একটা ভাইব্রেশন করে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সুইম আরমের স্প্যান্ডাল অবশ্যই গ্রিস করে নিতে হবে, এবং ভালো মাইলেজ পাওয়ার জন্য আমাদের অক্সিজেন সেন্সর ভালো করে W40 দিয়ে পরিষ্কার করে আবার লাগিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অক্সিজেন সেন্সর লাগিয়ে নিলাম পরিষ্কার করে, এবং ফুয়েল ট্যাঙ্ক যখন বসাবেন তখন ফুয়েল ট্যাঙ্কের কাউলিংগুলি সাসপেনশনের সাথে লাগতেছে কি না সেজন্য আমাদের কী করতে হবে, ফুয়েল ট্যাঙ্ক দুই দিকে সমানভাবে আমাদের বসাতে হবে। এবং বাইকের খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চাকার প্রেশার, অবশ্যই সামনে 25 পিছনে 32। বাইকের হ্যান্ডেলবার স্মুথভাবে ডানে বামে ঘোরার জন্য আমাদের কী করতে হবে, বল লেসার গ্রিস করে দিতে হবে, প্রয়োজন হলে ভাল্ব পরিবর্তন করবেন, প্রয়োজন হলে বল লেসার পরিবর্তন করবেন। তো আমরা বল লেসার ভালো আছে, ভাল্বও ভালো আছে, আমরা কী করতেছি, বল লেসার গ্রিস করে দিচ্ছি এবং সুইমারমের স্প্যান্ডাল গ্রিস করে দিচ্ছি, যাতে বাইক